মাছের বাজার বেশ চড়া, ইলিশের বাড়তি দরের প্রভাব পড়েছে মিঠা পানির মাছেও। পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের দাবি, শীতের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরবরাহ কমেছে, এ কারণেই মূলত দাম একটু বেশি। রাজধানীতে সব ধরনের মাছ কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন বাজারে 800 গ্রাম বা এর চেয়ে কম ওজনের ইলিশের কেজি 1000 থেকে 1200 টাকা, আকারভেদে শিং মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা, রুই 180 থেকে 280 টাকা, প্রতি কেজি তেলাপিয়ার জন্য গুনতে হচ্ছে 150 টাকা। ব্যবসায়ীরা বলছেন, মাছের চাহিদা বেড়েছে, সেই তুলনায় বাজারে মিঠা পানির মাছের সরবরাহ কম। উপকূলীয় অঞ্চল থেকেও চাহিদা অনুসারে ইলিশের যোগান মিলছে না। বছরে 45 লাখ টন মাছ উৎপাদন হয়, এর মধ্যে 38 লাখ টনই মিঠা পানির মাছ, যার মধ্যে চাষ থেকে আসে 26 লাখ টন। মাছের উৎপাদন ও বাজার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নাটোরে সহকর্মী নাজমুল হাসানের কাছে। নাজমুল, নাটোরে তো প্রায় 28,000 পুকুর, এখানকার উৎপাদন পরিস্থিতি কেমন? দেবাশিস, আসলে মানে একেবারেই 28,000 পুকুর রয়েছে এবং সরকারি পুকুর রয়েছে 21,000। এছাড়াও কিন্তু চলন বিলে প্রচুর মাছ উৎপাদন হয়। এখানে যে কর্মকর্তাদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি, যে বাংলাদেশের মধ্যে অন্যতম মৎস্য উৎপাদনকারী জেলা হিসাবে ইতিমধ্যে নাটোর কিন্তু দেশের মধ্যে সুনাম অর্জন করেছে। এখান থেকে কিন্তু প্রত্যেক দিন 100 থেকে 150 টাকা তাজা মাছ আসলে দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ অন্তত 20টি জেলায় পাঠানো হয়। আপনি দেখতেই পাচ্ছেন যে পেছনেও কিন্তু মাছের পরিচর্যা করছে। আর এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে অন্তত এখান থেকে 32,000 মেট্রিক টন আসলে মাছ উৎপাদন হয়, যেটা নাটোরের চাহিদা মিটিয়ে দেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। আর যে বিষয়টি, যে এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয়, এখানে কৃষি বিভাগের মৎস্য বিভাগের কর্মকর্তারা যে বিষয়টি বলেছেন যে ইতিমধ্যে কিন্তু চাপাই নবাবগঞ্জের পরে নাটোরেই কিন্তু আইপিআরএস পদ্ধতি, যেটা একেবারে পানির মধ্যে কৃত্রিম পুকুরের মধ্যে কৃত্রিম স্রোত তৈরি করা হয়, এখানে কিন্তু ওই স্বাভাবিক পুকুরের চাইতে আসলে 12 থেকে 15 গুণ বেশি মাছ উৎপাদন করা হয় বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন। এবং দিন দিন কিন্তু নাটোরে কৃষি জমির পরিমাণ কমে আসলে পুকুরের পরিমাণ বাড়ছে। একদিকে যেমন কৃষি ফসলের ক্ষতি হচ্ছে, অন্যদিকে হিসাব করলে দেখা যাচ্ছে যে মৎস্য উৎপাদনের দিক দিয়ে কিন্তু নাটোর আসলে কৃষি প্রধান জেলা থেকে মৎস্য প্রধান জেলা হিসাবে ইতিমধ্যে নাম করেছে। আর এখানে মৎস্য সম্পদ কর্মকর্তারা যে বিষয়টি বলেছেন যে দেশের মধ্যে আসলে রাজশাহী এবং রাজশাহীর পরেই কিন্তু নাটোর দেশের অন্যতম মৎস্য উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। দেবাশিস, ধন্যবাদ নাজমুল। যুক্ত হবার জন্য যাচ্ছি সিলেটের সহকর্মী মায়দুল ইসলাম রাসেলের কাছে। রাসেল, হাওর অঞ্চলে পানি কমে আসছে, সরবরাহ কেমন আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের লাল বাজারে, মাছের বাজার। সিলেটে সবচেয়ে বড় মাছের বাজার বলা হয়ে থাকে এটিকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচুর মাছ রয়েছে, কিন্তু আসলে দাম তেমনটি পাচ্ছেন না বলে বিক্রেতারা বলছেন। আর ক্রেতারা কিন্তু ঠিক বিপরীত কথা বলছেন, যে দাম বেশি চাওয়া হচ্ছে। আসলে এখানে আসার পরে আসলে এখানে মিশ্র বক্তব্য পেয়েছি ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে। বিক্রেতারা বলছেন আসলে এই সময়টুকুতে আসলে হাওর অঞ্চলে, আপনি যে মুহূর্তে জিজ্ঞেস করেছিলেন, মাছ ধরা পড়ে থাকে এবং সেই মাছগুলো কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, সিলেটে এসে পৌঁছায় না। কেউ কেউ বলছেন দেশের বাইরেও চলে যায়। সেই কারণে আসলে মাছের দাম কিছুটা বেশি, বিশেষ করে বাজার এলাকায়। তবে হাওর এলাকায় মাছের দাম কম, বিশেষ করে সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাওর রয়েছে, সেই হাওর আশপাশের বাজারগুলোতে আসলে দাম অনেকটাই কম বলে তারা জানাচ্ছেন। অপরদিকে ক্রেতারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে বিদেশি মাছগুলোর দাম অনেকটাই বেশি এবং দেশি মাছের দাম আসলে অনেকটাই বেশি চাওয়া হচ্ছে। আসলে ক্রেতা এবং বিক্রেতা একে অপরকেই আসলে এরকমই সবসময় দাম নিয়ে একটি অভিযোগ করে থাকেন। আসলে এই ছিল আমার কাছে সিলেটের লালবাজার থেকে। ধন্যবাদ রাসেল যুক্ত হবার জন্য।